হয়েছে। হ্যাঁ, কিছু লোকের ধারণা পড়াশোনা করে কি করব, চাকরি তো নেই, চাকরি পাওয়ার জন্য পড়বেন না, ভালো মানুষ হওয়ার জন্য পড়ুন। তা আপনার যা ভুল হয়েছে, আগামী দিনে ছোট ছোট বাচ্চাগুলোকে পড়ানো দরকার আছে না নাই? আপনি যদি ব্যস্ত থাকেন, দায়িত্ব না নিতে পারেন, আপনি তো আমার ভাই, তাহলে আপনার সন্তান তো আমার ভাইপো, আমি আব্বা সিদ্দিকে আমার ভাইপোর দায়িত্ব নিতে রাজি আছি, আপনারা দিতে রাজি আছেন? আমি 100 বিঘে জমির উপরে আপনার বাচ্চাদের ঘরে পড়িয়ে কাকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, এসপি, আইপিএস অফিসার, ডব্লিউপিএস অফিসার, আজকে আমি বানাবার টার্গেটে যাচ্ছি। এই জায়গায় একদল লোক দেখছে আব্বাস সিদ্দিকি যেদিকে যাচ্ছে, এটাকে না রুখলে এই জাতকে যে বোকা বানিয়ে আমি রেখে দিই, এ রাখতে আর পারবো না। তাই আব্বাস সিদ্দিকির 21 অঘ্রাণকে বন্ধ করার চেষ্টা চলছে, বন্ধ করতে পারবে? পারবে? আপনারা সাথে আছেন তো? আরে করাবার মালিক আল্লাহ, ওসিলা আপনারা হবেন, ঠিক না বেটি? 21 অঘ্রাণকেও মিথ্যা প্রচার করতে পারে যে আব্বাস সিদ্দিকির প্রকাপ হচ্ছে না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, পীর আবু বাক্কার ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে ফলো করবেন, রিসালাত নিউজ বলে চ্যানেল আছে, ফলো করবেন। এই সব চ্যানেল যারা আছে আপনারাও যোগাযোগ যদি আমাদের সাথে করেন, আপনাদেরও নাম আমরা প্রচার করব, আপনাদের দ্বারাও আমরা ঘোষণা করে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? আমার নিজের বক্তব্য ছাড়া কারো কথা শুনবেন না। এরকম ঝড় হোক, পানি হোক, তুফান হোক, বাজ পড়ুক, যাই পড়ুক, 21 অঘ্রাণ জিন্দাবাদ হবে, ঠিক না বেটি? দাদা হুজুর ফির কেবলা জিন্দাবাদ হবে, ঠিক না বেটি? আহারে, তা ভাইয়ের আমার, আমার রসুল্লাহ শিক্ষার কথা বলছি, কোরআন ইসলাম সর্বপ্রথম একটা কথা বলে চেক করো, ইসলাম কি মুসলমানদের সম্পত্তি? ইসলাম হলো মহান স্রষ্টার পছন্দনীয় ধর্ম। ইসলামের জন্ম কবে একটু সারা দেবেন? ইসলাম, ইসলামের জন্ম কবে? আরে বলবেন না তো, চিন্তা করুন। কিছু বলছে 570 সালে, কিছু বলছে 1200। আমি ইসলামের জন্ম কবে জিজ্ঞেস করছি, এটাই তো আমরা জানি না। যখন কিছুই ছিল না, আল্লাহ পাক সৃষ্টিকর্তা কুদরতি ইচ্ছা করলেন যে আমি মানুষ, দুনিয়া, পৃথিবী তৈরি করব, তখন সৃষ্টিকর্তা একটা সংবিধান তৈরি করে, তার নাম হলো ইসলাম। জোরে বলো। আর সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের তৈরি করেছে তা নয়, সবাইকে তৈরি করেছে মানুষ করে। হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, নাসারা মানুষ, জৈন মানুষ, বৌদ্ধ মানুষ, মুসলমান মানুষ, সবাইকে মানুষ করেছে, মানুষ করে পাঠিয়েছে, পাঠিয়ে বলেছে তোমাদেরকে তৈরি করেছি কেন, সেটা শিক্ষা দিবার জন্যে আমি যুগে যুগে আমার পক্ষ থেকে মহামানব পাঠাবো। আদম সাফিউল্লাহ থেকে শুরু হয়েছে, শত শেষ মহামানব হলেন হযরত মুহাম্মদ সাল্লাম, যিনি কমপ্লিটভাবে ইসলামকে মানুষের কাছে রেখে গেছে। কথা বুঝে এসেছে? ইসলাম প্রথমে। কিন্তু আজকে দেখবেন কিছু ইউটিউব, কিছু মিডিয়া অ্যাঙ্কারিংরা, তারা ইসলামকে যেন মনে করে 1500 বছর আগে। এটা প্ল্যান ইসলামকে অপমান করার। আর আমাদেরকে কখনো অ্যাঙ্কারিতে ডাকবে না, আমাদের ভাই এইসব সাবির গপ্পার ভাইদেরকে কখনো ডাকবে না, কারণ এদের ঘরে ঢাকলে তো ঝেড়ে কাপড় পরিয়ে দেবে। কথা বুঝে আসছে না? ইসলাম 1500 বছর আগে, ইসলাম পৃথিবী সৃষ্টির আগে থেকে মহান স্রষ্টা সংবিধানটাই হলো ইসলাম। তাহলে আজকে সেই ইসলাম সর্বপ্রথম যে কথাটা বলেছে সে কথাটা হলো কি, ইকরা কোরআন। কোরআনটা লাউহে মাহফুজে রক্ষিত আছে, যখন কিছুই ছিল না তখন ওই কোরআন মহান স্রষ্টার বাণী, সেই কোরআনটা একের পর এক অবতীর্ণ হয়েছে মুহাম্মদ জানে রহমতের উপরে। সেই কোরআনের মধ্যে কি আছে, প্রথমে ইকরা পড়ো। তাহলে পড়ার গুরুত্ব ইসলাম সর্বপ্রথম দিয়েছে না দেয়নি? আজকে আরএসএসের লোকেরা যদি পড়তো তাহলে এদেশে বিভাজন হতো না। আজকে যারা ইসলামের বিরোধী করে যদি পড়তো বিভাজন হতো না। আজকে আমরা অন্য ধর্মের বিরুদ্ধে বলিনি কেন, আমরা পড়েছি যে কারো ভালোবাসে আঘাত দিতে নেই, তাই তো বিভাজন হয় না। কথা বুঝছে? তোমাদের পড়া দরকার আছে না নাই, পড়তে হবে। তাই আব্বাস সিদ্দিকি চেষ্টা করছে। শুনুন, বদরে একটা লড়াই হয়েছিল, হক না হকের লড়াই, 313 জনকে মারার জন্য 1000 লোক সুসজ্জিত যোদ্ধা তরোয়াল নিয়ে 400 কিলোমিটার দূরে আগিয়েছে, গায়ে জুয়ারি দেখে মারতে এসেছে। আজকে বলুন তো দেখি, কেউ যদি উত্তর 24 পরগনা থেকে আপনার ভাঙরে আপনার গ্রামে ঢুকে মারার জন্য 1000 লোক নিয়ে আসে, আপনি কি বলবেন মারো? জবাব দেওয়ার দরকার আছে না নাই? জবাব দেওয়াটাই হলো মানবতা, জবাব দিতে আমার সংবিধানও বলেছে। আজকে পাকিস্তান যদি আমার দেশের দিল্লিতে ঢুকে গায়ে জুয়ারি দেখে, আরে আমার দেশের প্রশাসন কি করবে জানি না, আমরা দেশবাসী
তাদের জবাব তোমরা দরকার আছে না নয়, কারণ ভারত আমাদের 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 দেশকে ভালোবাসা মুস্তফা জানের আমাদের সুন্নত, আমরা দেশকে ভালোবাসতে জানি। তাই তো দিল্লির বুকে 60,000 হাফেজে কোরআন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গলায় ফাঁসির ফান্দা ঝুলিয়ে দিয়েছিল। এইসব বক্তব্য গুলো আব্বাস সিদ্দিকী দিচ্ছে বলেই তো আজ আব্বাস সিদ্দিকীর আশার বাধা রুকা হচ্ছে। সেই জায়গায় আমার রসুল সাহাবাদেরকে বললেন, বলো বাবা তোমাদেরকে মারার জন্য মা বলেদের যুদাবরু বাঁচাবার জন্য বাবা জানকে বাঁচাবার জন্য প্রতিরোধ করতে হবে। 313 জন মিলে গেল, অনেক বড় কথা লড়াই হলো। সেই লড়াইয়ে দেখা গেল না হক পরাজিত হলো, সংখ্যা বেশি হওয়ার পরেও পরাজিত হলো, কেন জয়ের পরাজিতর হাত কোদ আল্লাহর কুদরতি হাতে আছে, ঠিক না বেটি? তা আমার রসুলুল্লাহ তা 350 জনকে 313 জন যে 350-র উপরেকে বন্দি করে ফেলেছে। বন্দি করে যখন মদিনায় নিয়ে এসছে, খুব ভালো করে শুনবেন, আহা ইসলাম আর কোরআন কি বলছে ভালো করে শুনুন। আজ মিডিয়া আর ISIS এর মতো ইহুদিদের দালাল ইসলামকে বদনাম করার চেষ্টা করছে, আর ওইগুলোকে মিডিয়া আগে তুলবে, আর আমরা যখন স্বাধীনতা দিনে পতাকা তুলি আমাদের গুলো দেবে না, দেশভক্তিগুলো দেবে না। তো ভাইয়েরা আমার, এই আজকে সবচেয়ে সুন্দর এই সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, এসব দেখছেন আপনারা, এই সোশ্যাল মিডিয়ায় যে একটু সত্য কথা বলে, বাকি এখন সব দালালি শুরু করেছে, বড় বড় মিডিয়া দালালি করছে, হক কথা বলে না। তোমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, ওই 313 জনকে মদিনায় নিয়ে এসে, 350 জনকে মদিনায় নিয়ে এসে সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, বাবা সাহাবারা মন দিয়ে কথাটা শোনো, এরা তো আমাদেরকে মারতে এসেছিল, অলরেডি আমাদের 13 জন আত্মীয়কে মেরেও ফেলেছে, এদের শুয়ে কি বিচার করা দরকার, এ তো বন্দি করে নিয়ে এসছি কি বিচার করা দরকার। তারা সাহাবা হুজুররা তখন বলেছিলেন, সাহাবা বলতে আমার নবীর অনুসারীরা বলেছিলেন, যে আমরা যখন এদের দিকে ছিলাম, অর্থাৎ মিথ্যা খোদার যখন উপাসনা করতাম, এক আল্লাহ ছেড়ে দিয়ে 313টা যখন উপাসনা করতাম, তখন তো আমরা হলে এদেরকে মেরে দিতাম, কিন্তু এখন তো আপনার সহবত এসে আমরা ভালো মানুষ হয়েছি, আপনি তো সবাইকে প্রেমের কথা বলেন, দয়ার কথা বলেন, মহব্বতের কথা বলেন, আপনি যেটা বলবেন সেটাই হবে। আল্লাহ রসুল ওই 350 জন যারা মক্কার কাফের এসেছিল মারতে, ওদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা বলো তোমাদের সঙ্গে কি বিচার করব। তারা তখন কি বলছে জানেন, হে মোহাম্মদ যদি আমরা তোমাকে ধরে মক্কায় নিয়ে যেতাম তোমাকে মেরে দিতাম। বন্দী অবস্থায় কথা দেখুন মাথা গরম ঠিক থাকবে ভাই, ঠিক থাকবে? তথাপি ও রসুলের পাশা সাল্লাম মোচকে হেসে কি বললেন, শোনো এদের জন্য একটা শাস্তি। কি শাস্তি? এরা 350 জন মিলে মদিনার একটা একটা বাচ্চাকে পড়াবে, পড়িয়ে যখন শিক্ষিত করে দেবে, এদেরকে আমি আজাদ করে দেবো। ইসলাম এর নাম যে দুশ্মনকেও শিক্ষার মর্যাদা দেওয়া হয়, শিক্ষকের মর্যাদা দেওয়া হয়। তাহলে শিক্ষার গুরুত্ব রসুল কত দিয়েছে, আজ আপনারা যা করেছেন করেছেন, আপনাদের বাচ্চাগুলোকে ডাক্তার উকিল জজ DM SP IPS অফিসার বানাবার টার্গেট নেবেন না, নেবেন না, অর্থ চিন্তা করবেন না। আমি আপনাদের ভাই আছি, আপনার বাচ্চাকে পড়াবো, আমি জবান দিয়ে যাচ্ছি, এই হাজার হাজার জনসমুদ্রে বলে যাচ্ছি প্রকাশ্য, আজকে আপনার বাচ্চার পড়ার জন্যে আমি পয়সা দেবো। অলরেডি 50টা লোককে উচ্চশিক্ষায় শিক্ষিত করাচ্ছি, আগামী বছরে 5 জন ডাক্তার হয়ে বেরোবে, তাদেরকে মাসে মাসে চেক দিচ্ছি, তারা পড়াশোনা করছে। আব্বাস সিদ্দিকী কী করছে সংক্ষেপে হলেও বুঝতে পেরেছেন তো নাকি? এরপরে আপনাদের কাছে একটা শেষ কথা, আমি কি ভুল করছি, আমি কি কোনো পার্টির পক্ষে, আমি কি কোনো পার্টির বিরুদ্ধে, আমি কার পক্ষে? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। আল্লাহ আল্লাহ রসুল অন্যায়ের দিকে না ন্যায়ের দিকে? তাহলে আমিও ন্যায়ের দিকে। অন্যায়ের বিরোধী করা দরকার আছে না নাই? অবশ্যই বিরোধী করব। চুচুড়ার মাদ্রাসায় যদি কেউ তালা মারে তার বিরোধীর দরকার আছে না নাই? কি বিরোধী করব, যে তালা খুলতে হবে, যদি তালা খুলে দেয় শ্রদ্ধা জানাবো, থ্যাংক ইউ জানাবো, ঠিক না বেটি? কিন্তু মাদ্রাসা হাজি মহাসিনের স্বপ্ন অনুযায়ী করতে হবে, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর কথা হলো, যদি কেউ বলে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, তাকে কি দাওয়াত করে খাওয়াবো না বিরোধী করব? কেন? কেন সে অন্যায় করছে, ঠিক না বেটি? তাহলে আব্বাস সিদ্দিকী সম্বন্ধে কেউ যদি ভুল বোঝায়, আপনারা ভুল বুঝি আমার পাশ থেকে সরে যাবেন না তো? আচ্ছা আপনারা সরে গেলে আমার ক্ষতি হবে, আমি রাত্রে যখন ঘুরি আপনারা আমার সাথে কেউ ঘোরেন? আমি তো একাই ঘুরি, আমার আল্লাহ আছে, কথা ঠিকই। তাহলে আপনারা সরে গেলে আমার ক্ষতি হবে না, আমার দুঃখ লাগবে যে আমার ভাইগুলোকে সবাই কিন্তু ধরে 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 নিয়ে যাচ্ছে শিয়ালের পেটে, কই কী বলে সিংহের পেটে দেবে বলে, কাটার জন্য সবাই কিন্তু প্ল্যান করছে। তোমাদের কেউ নয়, তোমাদের কেউ নয়,
তোমাদের কেউ নয়, তোমাদের একমাত্র হলো আল্লাহ, আল্লাহ রসুল। আর আল্লাহ আল্লাহ রসুলকে যারা ভালোবাসে তারাই হলো তোমাদের আপন। এটা মাথায় থাকবে, এটা মাথায় থাকবে। আগামী দিন আমরা অবশ্যই দেশের জন্য, দেশবাসীর জন্য কলিকাতাতেও ইনশাল্লাহ প্রোগ্রাম করব, আপনারা খবর পেলে যাবেন। তবে এখন নয়, একুশে অগ্রহায়ণ আগে আমাদের কোমর বাঁধতে হবে। আমাদের শিক্ষিত সন্তান দরকার, আমাদের ডাক্তার উকিল দরকার। অনেকটা কথা বলে ফেললাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন। আমি আব্বাস সিদ্দিকি আবার বলি, আমি খুব ভালো মানুষ, আবার খুবই খারাপ মানুষ। আমাকে কেউ যদি খাটায় আমি কিন্তু তাকে ছাড়ি না। আর কেউ যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, এক হাত বাড়ালে আমি দু হাত বাড়াই, আর কেউ যদি এক হাত পিছিয়ে, আমি দু হাত পিছিয়ে যাই। আবার কথা বুঝে আসছে? তাই আপনাদের হয়ে আগামী দিন আপনাদের মুখের কথা আমি বলবো, আপনাদের ব্যথার কথা আমি বলবো, আপনাদের চোখের পানি আমি কাঁদবো। আপনাদের উচিত শুধু একটা কথা, ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের পাশে দাঁড়িয়ে সংগঠনের মেম্বার হয়ে আগামী একুশে অগ্রহায়ণ কলিকাতা এই ফুরফুরা শরীফ পীর আবু বকর নলেজ সিটির মাঠকে ভরিয়ে তুলুন। বলুন ইনশাল্লাহ। যারা যাবেন 100 করে টাকা আর একটা করে ইট, ভলেন্টিয়াররা যেদিক দিয়ে যেতে বলবে সেদিকে আপনারা যাবেন। বলুন ইনশাল্লাহ। আর এই এলাকার দায়িত্বে আমার মিন্টু শিকারি আছে, আমার রাহিনুর আছে, আমার মৌলানা আব্দুল আজিজ সাহেব আছে, আর এই জীবনে সব রয়েছে, এদের সঙ্গে যোগাযোগ করবেন। কথা বুঝে আসছে? সব ভাইয়েরা রয়েছে, এর মৌলানা সাহেবরা রয়েছে, যোগাযোগ করবেন। এই সংগঠনের মেম্বার আপনারা হবেন কি গো? হবেন, একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, এতে হয়তো অনেকে হয়েও গেছে, কি কি ঠিক না বেটি, হয়ে গেছেন তো ইনশাল্লাহ? তারা হয়ে গেছেন, একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সিস্টেম তাহলে আপনারা সবাই জানেন, সিস্টেম সবাই জানেন। তারপরও প্রতি শুক্রবার দিন, রোববার দিন ফুরফুরা শরীফে থাকি, আপনারা সকলে আসবেন। এখন আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, কবে সবাই বলুন কখন? এখন আপনাদের কাছে ছোট করে দোয়া করে ছাড়বো, আপনারা কি করবেন, কি করবেন আপনারা বলুন। আমি আমার ভাইদেরকে জিজ্ঞেস করছি, কি করবেন? আস্তে আস্তে ঘরে যাবেন না রাস্তায় বলবেন এত কোনো লোক আছে সেটা মস্তানি করলি? রসুলের আদর্শ কি মস্তানি করা না মাথা হ্যাট করা? হ্যাঁ, অন্যায় দেখলে কিন্তু রুকে দাঁড়াতে হবে। যখনই অন্যায় দেখেছি চিৎকার দিয়েছি, কিন্তু যখনই আবার বললো যে আমরা সরিয়ে দিয়েছি রাস্তা খুলে দেন, আবার মাথা হ্যাট করে দিয়েছি যে খুলে দাও ভাই। কথা বুঝছেন না, বোঝেন না? কারণ এ ভারতবর্ষ যতটা সবার ততটা আব্বাস সিদ্দিকী এবং আপনাদেরও, ঠিক না বেটি? কারো সঙ্গে কম্প্রোমাইজ নয়। তুমি ভালোবাসো, আমি সব তোমার জন্য উজাহার করে দিতে রাজি আছি। তুমি যদি চোখ দেখাও, সেদিন চলে গেছে চোখ উপরলিতও পারি, ঠিক না বেটি? হ্যাঁ, সেদিন চলে গেছে আমার ভাইয়াদের ঘরে শুধু শুধু ঢাকা হয়েছে, শুধু ঢাকা হয়েছে, থা থা করতে হবে না, ওসব নয়। কথা বুঝে আসছে? আসো, ছোট কদ্দু আছাইব, একবার দরুদ শরীফ, একবার সুরে ফাতিহা, একবার সুরে ইখলাস, নবীর আগমনের দিন, এই দিনটা বড় খুশির দিন। একটা কথা বলি, একটা মিসগাইড হয়েছে আপনাদের এলাকায় কোনো একটা জায়গায়। আমার কাছে মিন্টু শিকারি বলেছিল, কথাটাকে একটু কান দিয়েছিলাম, একটা মসজিদকে কেন্দ্র করে একটা জায়গাকে নিয়ে কথা বললেন, কোনো একটা জায়গায় মসজিদ। ভাই, যেখানে মসজিদের ব্যাপার হবে আমি যাবো না, যাবো না। কিন্তু মসজিদকে সামনে রেখে কেউ যদি নিজের পেট পালতে চায় সেখানে যাবো কি না? যখন আমি বললাম যে মসজিদ অবশ্যই যাব, কেউ বাধা দিলে অবশ্যই তার বিরুদ্ধে লড়বো, কিন্তু মসজিদটাকে অখফে লিল্লাহ করতে হবে, আল্লাহর অস্তি দিতে হবে, ঠিক না বেটি? তুমি মসজিদের মোতাল্লি থাকবে, তোমার নিজের নামে রাখবে, পরে তুমি বলবে আমার বাপের জায়গা, নেবে যাখান থেকে, এটা কি উচিত হবে ভাই? সে জায়গায় মাথা মারা কি উচিত হবে? তো যাক, সেই ব্যাপারে একটা ভুল প্রচার হতে পারে, একটা ব্যাপার এসেছিলাম, যখন দেখলাম পরিস্থিতি ভালো নয়, লক্ষণটা ওনার নিজের ব্যক্তিগত, আমি তার বিরুদ্ধেও নয় পক্ষও আর নেই। কথা বুঝে এসেছে? আপনি আপনার কাজ মসজিদ করবেন কি মসজিদকে দেখিয়ে অন্য কিছু করবেন সেটা আপনার ব্যাপার, জনগণ যেটা ভালো বুঝবে করবে, কিন্তু আপনি যদি লিল্লাহিয়াত আল্লাহর জন্য করতেন, ইনশাল্লাহ আমরা সবাই লড়তে রাজি আছি খোদার ঘরের জন্য, ঠিক না বেটি? আমি বিদায় নেব, তার আগে একবার মহব্বতের সঙ্গে একটু আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চাইব, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আজ একটা বড় খুশির দিন, আনন্দের দিন। আজ
এই পানি বর্ষার মধ্যে দিও খোদা, তোমার হেকমত বোঝা বড় মুশকিল। দুদিন কিভাবে পানি হলো, আজকে সারাদিন মেঘলা, তারপরও এতগুলো মানুষ ভিজে 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 এসেছে। খোদা এ কি তোমার দয়া নয়? এ তো আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয় খোদা, সব তোমার দয়া। আমি কে? আমি তো সাধারণ একটা মানুষ, আমার কিছুই নেই খোদা, এ সব তোমার, তোমার ক্ষমতা এগুলো। এদেরকে তুমি দয়া করে একটু ভালো রাস্তায়, হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দাও আল্লাহ। এদেরকে এতটুকু জ্ঞান দাও যে তোদের জন্য আমার হাবিব রয়েছে, তোদের জন্য আমার কোরআন রয়েছে। হ্যাঁ, দেশে চলতে গেলে ভোট দিতে হয় দে, কিন্তু এরা কেউ তোদের আপন নয়, তোরা আমার রসুলের পিছনে দাঁড়া। আমার রসুলের কাছে কোরআন দিয়েছি, ওই কোরআনকে মজবুত করে ধর, আর রসুলের হয়ে যারা লড়বে তাদের পাশে দাঁড়া, আমি আল্লাহ তোদেরকে বাঁচাবো। এই বুদ্ধিটুকু আমার বাপ ভাই মা বোনগুলোকে দেন আল্লাহ। আল্লাহ এদের ঘরে মুনাফেকরা ব্রেন অস করে করে শেষ করে ফেলছে আল্লাহ এদেরকে। আল্লাহ কখনো টাকা দিয়ে, কখনো চাকরির লোভ দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলে এদেরকে আল্লাহ বেঈমান করে কাটার প্ল্যান করছে খোদা। আজ আপনি আমাকে বুঝার ক্ষমতা দিয়েছেন, আমি বুঝতে পেরেছি। তাই বাংলা জুড়ে 2016 থেকে বিশাল এক ঐক্য করতে চাইছি খোদা, অবশ্যই আপনার দয়াতে। আজ লক্ষ লক্ষ যুবক ছেলে সারা বাংলা জুড়ে ফুরফাসে আহলে সুন্নতুল জামাতের পাশে দাঁড়িয়েছে খোদা, আপনার কাছে হাত তুলছি। যারা এখনও বিরোধী করছে, দূরে আছে, ভুল বুঝে আছে, ওদেরকে আমার ভাই বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ ওদেরকে আমার পাশে আনিয়ে দিন আল্লাহ। আল্লাহ ওদেরকে নিয়ে দুনিয়া একসাথে আপনার হকের জন্য, শান্তির জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্য লড়ার তৌফিক দেন আল্লাহ। আপনার নবী তো শিখিয়েছে দেশকে ভালোবাসা খোদা, তাই আজ দেশও আমাদের ধ্বংসের দিকে। আজ ভারতবর্ষের আর্থিক অবস্থা বড় খারাপ, কেন্দ্রের বিজেপি সরকারের আমলা চামলাগুলো সব টাকা নিয়ে পালাচ্ছে আল্লাহ। আজকে বিভিন্ন জায়গায় টাকা ঘোটালা হচ্ছে, কখন রাফায়েল ঘোটালা, বিভিন্ন ঘোটালা হচ্ছে আল্লাহ, ডাল ঘোটালা, এইভাবে আমার দেশের নাগরিক না খেতে পেয়ে মারা যাচ্ছে খোদা। তারা তো তোমারই সৃষ্টি, হতে পারে সে একজন হিন্দু, হতে পারে সে একজন দলিত, হতে পারে সে একজন খ্রিস্টান, কিন্তু খোদা তোমারই তো সৃষ্টি। তোমার সৃষ্টিকে ভালোবাসলে, তোমার হাবিব বলেছে তুমি নাকি তাকে ভালোবাসো খোদা। আজ আমি মুসলমান হওয়ার পরও তোমার সৃষ্টি হিন্দু, দলিত, আদিবাসী সবার হিদায়তের জন্য দোয়া চাইছি। সবার বাচ্চাদেরকে শিক্ষিত করেন, সবাইকে উপযুক্ত ভারতীয় নাগরিক বানান, সবাইকে মিলেমিশে চলার তৌফিক দেন আল্লাহ। মানুষ মাত্র ভুল হয়, আজকে মানুষ হয়তো বুঝতে পারে না এত লোক আসবে বাসগুলো সরাইনে, তাই আমি দুটো কথা বলেছিলাম। প্রশাসন ভাইরা তারপরে যথেষ্ট কাজ করেছে, তাই প্রশাসনের জন্য দোয়া করি। রাস্তাঘাটে রাত বিরত ঘুরে বেড়ায় অনেক দুষ্কৃতি বদমাইশরা, প্রশাসনদের ঘরে টার্গেট করে। অনেক ভালো প্রশাসন হলে তাদের উপরে ওপর থেকে নেতারা খারাপ চাপ দিয়ে তাকে সরাবার চেষ্টা করে। যারা নেককার হবে, ইমানদার হবে, ভালো পুলিশ অফিসার হবে, ভালো প্রশাসন হবে, তাদেরকে সর্বসময় উঁচু পদে রাখবেন, তাদের জানমাল, তাদের ছেলে পুলিশ স্ত্রী সবাইকে ভালো রাখবেন খোদা। আমি তোমার সৃষ্টি হিসাবে তোমার কাছে ভিক্ষা চাইলাম। এ ভারত আমার দেশ, এ দেশকে ঈদে মিলাদুদ্দিনে আল্লাহ তুমি বিদেশি হাত থেকে হেফাজত করো। এই সন্ত্রাস দেশের মধ্যে যারা করছে, দুনম্বরি করছে, নেতা মন্ত্রী সে দেশকে ধ্বংস করছে, তাদের হাত থেকে দেশকে আমার হেফাজত করো। আল্লাহ আমার দেশের ভ্রাতৃত্ব দাও, মিলে মিশে আমান চায়নের সাথে বাঁচার তৌফিক দাও, বিশেষ করে মা বোন বেটিদের ইজ্জত আবরুকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। এ আল্লাহ ফুরফাসে আহলে সুন্নতুল জামাতকে এমন একটা শক্তি বানিয়ে দাও, সমস্ত মজলুম ব্যক্তিদের যেন আশ্রয়ের স্থান হয়ে যায় আল্লাহ। সমস্ত মজলুমরা যেন একটা আশা পায় যে ফুরফাসে আহলে সুন্নতুল জামাত কাছে গেলে, থানা সেক্রেটারি হোক, বুথের সেক্রেটারি হোক, গেলে হয়তো একটু সুরাহা পাবো, এরকম একটা পাওয়ার তুমি বানিয়ে দাও আল্লাহ। একমাত্র সাইয়্যিদুল কাদির তুমি আল্লাহ। আল্লাহ কোনো মানুষের কাছে আমরা হাত পাতিনি, কোনো মানুষের কাছে কদির আশা করিনি। আল্লাহ আমার অন্তরের খবর আপনি জানেন, আহলে সুন্নতুল জামাত করে কোনো কদির আশায় আমি সংগঠন করিনি খোদা। আমি অসহায়ের পাশে দাঁড়াতে চাই, ন্যায়ের হয়ে লড়তে চাই, শান্তির হয়ে লড়তে চাই, ইসলামের হয়ে লড়তে চাই, মানবতার হয়ে লড়তে চাই আল্লাহ। মাথা তুলে বাঁচার জন্যে হক কথা বলতে চাই। যদি কেউ আমাদের দিকে খারাপ নজরে দেখে, তার বিচার তুমি করবে আল্লাহ। আমার ভাইদের, আমার ভাইদের উপরে কেউ যদি জুলুম করে খোদা, তার বিচার তুমি করবে। প্রশাসনের কাছে যেতে হয়, এটা দুনিয়াবী রীতিনীতি খোদা, বিচার তুমি করবে। প্যারালাইসিস দেবে, ক্যান্সার দেবে,
বেউজ্জুতি করে রাস্তাঘাটে আল্লাহ বিপদের সঙ্গে গাড়ি তলায় ফেলে তাদেরকে বেউজ্জুতি করে মারবে খোদা। খোদা আজ বড় আশা নিয়ে বাংলার বুকে মোজাদ্দুজ্জামান দাদা হুজুরের রুহানি সন্তানগুলোকে নিয়ে আমি ইউনিট তৈরি করছি, আর আগামী 21 অধ্যায়কে কবুল করুন, শিক্ষার শহর করার তৌফিক দিন। আমার উলামা হযরত ভাইয়েরা যারা আগে বলেছে এসেছে, সবার পরিবারে শান্তি দিন। এই পানিকে মাথায় নিয়ে খোদা এরা কি আপনাকে ভালোবাসে না, এরা কি আপনার হাবিবকে ভালোবাসে না? হ্যাঁ, এদের মধ্যে অনেক অন্যায় আছে আল্লাহ, যদি ভালো না বাসতো এই পানি এই বর্ষায় এতগুলো লোক কেন এসেছে আল্লাহ? তোমার নবীর মিলাদের ইজ্জত আবরুকে রক্ষা করতে এসেছে খোদা, আজ এদেরকে তুমি নামাজি করে দাও, ভালো করে দাও। আজকে আর এসে রাস্তাঘাটে আমার ভাইগুলোকে মারছে, খোদা আমরা কি লড়তে পারি না? আমাদের ক্ষমতা তো দিয়েছে, শুধু আপনার হাবিব বলেছেন শান্তি শান্তি, ভালোবাসা অসহায় মানুষ ভুল বুঝাবুঝিতে অনেক নিরীহ মানুষও মরে যাবে, তাই আল্লাহ খামোশ খেয়ে আছি, কিন্তু আপনার সাহায্য চাই। আমার ভাইদেরকে নামাজি মোত্তাকি পরেশগার হাজি গাজী আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক বানিয়ে দেন, আর এই জালিমদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে ধ্বংস করে গজব দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। কাশ্মীর আমার ছোট্ট আসিফা বোনটাকে মন্দিরের মধ্যে ধর্ষণ করে মারলো, 4-5 বছরের বাচ্চাটাকে, খোদা কি আল্লাহ এদের বিচার করেন আল্লাহ। মানুষ তারপরও যারাই ধর্ষণ তাদের হয়ে সাপোর্ট করে, এটা কত পশু হয়ে গেছে খোদা, আল্লাহ এদের হাত থেকে আমার দেশ ও দেশবাসীকে বাঁচান আল্লাহ। আমিন সুম্মা আমিন, চাওয়ার বহুত কিছু আছে, প্রত্যেকের দিলে আশাকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা শেষ কথা বলবো, খুব ভুলে গেছি কথাটাকে, উঠবেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরী নাম শুনেছেন? এই সরছেন কেন, দাঁড়াতে বলেছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী নাম শুনেছেন ভাই? ও যদি এসে বলে আমার দিকে দাঁড়াও, দাঁড়াবে? হ্যাঁ দাঁড়াবে। যদি বলেন কেন মানা করছি, একটা কারণে, ক্যাবিনেট মন্ত্রী মদের বিল পাশে তো সই করেছে জানেন? হ্যাঁ শুনছেন, আমি আব্বাস সিদ্দিকি মিথ্যা বললে কেস হবে? ক্যাবিনেট মন্ত্রী না সই করলে বিল পাস হয় না, মদের বিলেতে সই করেছে যে মদ বিল পাস করে দাও। শুনছেন ভাই? তাহলে আপনারা আমার কথা মানবেন না, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি ভাই, হাতটা ধরবেন তো, তাহলে তুলবো ইনশাল্লাহ। শেষবার 1 মিনিট দাঁড়ান প্রশাসন ভাইরা, একটু অনুরোধ করছি, দুদিকে গাড়িগুলোকে একটু আস্তে আস্তে যে আমার ভাইগুলোকে যাওয়ার রাস্তা করবেন। আপনারা যে যাবেন ভদ্রভাবে যাবেন না, হই হই করে কোনো রাস্তায় ঝগড়া করবেন, কোনো কুকুর যদি ঘেউ ঘেউ করে কারো কথায় কান দেবেন, সোজা আমার জবান রেখে করে যাবেন। এই যে এসেছেন আর ঘরে চলে যাচ্ছেন, এইটুকু শুধু করেন, বাকিটা যা করার আমি করছি ইনশাল্লাহ। আপনারা সাথ দেন, আমি কি করতে পারি আপনাদের জন্য দেখছি। এতটুকু বলে যাই, এতটুকু বলে যাই, আপনাদের ঘরে ধোকা দেবো না, বিশ্বাস করেন। আগামী দিন 21 অজ্ঞান হাত তুলে দেখান, আগামী 21 অজ্ঞান দু হাত তুলে বিদায় লিবার আগে বিদায় লিবার আগে একবার তকবীরের আওয়াজ, আমার নবীর আগমন দিনে নারে তকবীর, আরে এতগুলো মানুষ নারে তকবীর, আকাশ বাতাসকে কাঁপিয়ে দেন নারে তকবীর, নবীর আগমন দিবস নারে দিবে, বিশ্ব নবীর আগমন দিবস, বিশ্ব নবীর আগমন দিবস, মানবতার কল্যাণ নবী মুহাম্মদ আগমন দিবস, শান্তির নবীর আগমন দিবস, রহমতের নবীর আগমনের দিবস, মনুষ্য জাতির মুক্তির দাতা মুহাম্মদ রাসূলের আগমন দিবস, নারে দিবস, ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের নাগরিকগণ, মুসলিম হিন্দু দলিত আদিবাসীর ঐক্য বিশ্ব নবীর আমিমালা দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্ব নবীর নীতিমালা দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্ব নবীর দুশ্মনেরা হুশিয়ার সাবধান, বিশ্ব নবীর দুশ্মনেরা হুশিয়ার সাবধান, নারে দিবেন, ভারতবর্ষের দুশ্মনেরা হুশিয়ার সাবধান, দেশের সংবিধানের দুশ্মনেরা হুশিয়ার সাবধান, দেশের প্রেমিক দাবি করে সন্ত্রাসবাদী দেশদ্রোহী নেতারা হুঁশিয়ার সাবধান, দেশের প্রেমিক দেশ প্রেমিক পুলিশ অফিসাররা জিন্দাবাদ জিন্দাবাদ, দেশ প্রেমিক পুলিশ অফিসাররা জিন্দাবাদ জিন্দাবাদ, দেশের সেনাবাহিনী জিন্দাবাদ জিন্দাবাদ, কৃষক ভাইরা জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের জনগণ জিন্দাবাদ, না
দেখবে। আসসালামু আলাইকুম। কেউ মুসাফা করার জন্য দাঁড়াবেন না, আমার হুকুম আপনারা চলে যান। আগামী বছর ইনশাল্লাহ কি হাত তুলে দেখান, ইনশাল্লাহ আরো অনেক ভালো ভালো সুবক্তা আসবে, আরো আমার ভাই থাকবে, আজকে সময় পেল না, খুব সুন্দর বক্তব্য দিতে পারে, আরো অনেক ভালো ভালো বক্তা। প্রশাসন ভাইদের কাছে আমার একটা শেষবারের অনুরোধ, আমার ভাইগুলোকে যাবার জন্যে হাতে গোনা পাঁচটা মিনিট সময় দেন, ইনশাল্লাহ দেখবেন ইকুই ফাঁকা হয়ে যাবে। আমার কথা শুনবে, ঠান্ডা মাথায় ঘরে যাও। কেন আম্মা ভালোবাসে স্বামীকে, রসুলকে, কি ঠিক না বেটি? আজ রসুলুল্লাহর কিছু হলে বললে কিছু আমাদের কষ্ট হয় না? হয় না, কিন্তু আমরা একটা ভুল কাজ করি, আম্মা যেন কিন্তু সেই ভুলটা করে নাই। আমাদের ভুলটা কি? আমরা যখনই রসুলুল্লাহর বিষয়ে কিছু বলে আমরা সঙ্গে সঙ্গে নিজে থেকে তার প্রতিবাদ করে দিই। আমাদের উচিত কি রসুল এ সম্বন্ধে কি বলেছে একটু জানা দরকার, সেইভাবে আন্দোলন করা দরকার, ঠিক না বেটি? আম্মা যেন কি করলেন, সঙ্গে সঙ্গে রসুলুল্লাহর কাছে গেলেন, যে বললেন হুজুর পিয়াদবি নেবেন না, আপনি কাকে ঘরে নিয়ে এসছেন? আল্লাহর নবী বলছেন কেন গো কি হয়েছে? না হুজুর আপনার ঘরে আপনি নিয়ে এলেন, আপনি আপনার স্ত্রী নতুন কাপড় পরলো, আপনার খাটে শুয়ে আপনাকে গালি দিচ্ছে। শুনছেন ভাই, আপনার ঘরে যদি কেউ এরম করে আপনি কি করতেন? এই বুড়িকে টান মেরে ফেলবেন, কি বলতেন? না বলবেন না। আরে মানবতার মুক্তিদাতা, আহা, যার সুন্দর আখলাকে আজ পৃথিবীতে যুবক যুবতীরা কোটি কোটি মুসলমান হচ্ছে। আজ মুসলমান ঢুকতে দেব না, সেই আমেরিকার বুকে আজকে রাষ্ট্রপতি আমার আল্লাহ মুসলমানকে বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, সেই আমেরিকাতে যুবক যুবতীরা, স্কুলের ছাত্র নজওয়ানেরা, তারা মোস্তফা জানের আহমদের জীবনী পড়ছে, আদর্শ পড়ছে, লাইফ স্টাইল পড়ছে, কোরআন পড়ছে, পরে তারা দেখছে একমাত্র বাঁচার রাস্তা, একমাত্র মুক্তির রাস্তা, সেটা হলো মুহাম্মদ রসুলের উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম ব্যবহার। একমাত্র বাঁচার রাস্তা হলো হুদাল লিন্নাস, সেটা হলো মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে, সেটা হলো আল কোরআন, ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি? কথা বুঝে আসছে? তাই আজ তারা দলে দলে মুসলমান হচ্ছে, কিন্তু আমাদের ঘরে ভালো ব্যবহার করা দরকার আছে না, ভালো আখলাক করা দরকার আছে না, ঠিক না বেটি? যত হোক আমি যত হোক এই ইউনিফর্মটাকে আমি সম্মান করি, এসেছেন যখন অবশ্যই তোমাকে শ্রদ্ধার সাথে কথা বলা দরকার। আমার কথা আপনারা শুনতে এসছেন তো, ভাইজান বলে মানেন তো, আমি যেদিকে বলবো সেদিকে শুনবেন। সাহেব একটা সুন্দর কথা বলেছে, আমি বললাম যে প্রশাসনরা কখনো কখনো নাচার হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের উচিত প্রশাসনদের সাথ দেওয়া, ঠিক না বেটি? আমি বারাসাতে প্রোগ্রাম করেছিল, 90 লক্ষ লোক জড়ো করে, 90,000 লোক বারাসাত টাউনে জড়ো করেছিলাম, বড়বাবু সুনাম করেছিল যে আপনি যথেষ্ট হেল্প করেছেন। তা আজ চাই, তিনি যখন নিজে থেকে আগিয়ে এসে বলেছে যে সাহেব ওপর থেকে একটু সমস্যা, কথা বুঝে আসছে? আমি অত খুলে বলতে চাইছি না, রাস্তাটা ক্লিয়ার করতে ওই দিকে চলে যান, রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে চলে যান। যারা ভালোবাসেন আমার কথা শুনবেন, যদি এর মধ্যে ঢুকে কেউ ফেতনা লাগাতে চান আলাদা কথা, যারা ভালোবাসেন এইটাই প্রমাণ করে যান যে আগামী দিন আব্বাস সিদ্দিকীর কথাতে আমরা হ্যাঁ বলবো, নাই না বলবো, ঠিক না বেটি? এটাই প্রমাণ করে দেবো আমরা যে আমরা কোনো রাজনীতি দলের হাতের পুতুল।
রসুল হতে চাই না, আমরা নবীর বাচ্চাদের সাথে দুনিয়ায় থাকবো, আখেরাতেও জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আতে আমার প্রশাসন ভাই যখন তিনি বলেছেন আমাদের একটু সহযোগিতা, অবশ্যই সহযোগিতা করব, কেন তিনি আমার দেশের সম্পদ, আমার দেশের গৌরব, তার ইউনিফর্মকে আমি সম্মান করি। তাই আপনারা রাস্তা ক্লিয়ার করুন, যাও কয়েকজন ভলান্টিয়ার চলে যাও, আপনারা দ্রুত রাস্তাটাকে ক্লিয়ার করে ডান দিকে, ডান দিকে সরে যান, সবাই একটু উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, একটু রসুলকে সালাত ও সালাম দেবো, উঠে দাঁড়ান সবাই, সবাই উঠে দাঁড়ান, একটু ডান দিকে চাপেন, সবাই এক কদম করে ডান দিক চাপেন, সবাই ডান দিক চাপেন, সবাই ডান দিক চাপেন, রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। আমরা রাস্তা বন্ধের পক্ষে না বিপক্ষে, আমরা রাস্তা বন্ধের পক্ষে না বিপক্ষে, জোরে বলুন পক্ষে না বিপক্ষে। আমার সংবিধান কিন্তু আমাকে কি বলেছে জানেন, আমার সংবিধান বলেছে আপনার উপরে যখন বেইনসাফি হবে আপনি রাস্তায় নামতে পারেন, এক ঘন্টা তারও ক্ষমতা নেই আপনাকে ছুঁতে পারে, তারপরে আপনার উপরে সারা আইনি ব্যবস্থা নিতে পারে। কথা বুঝছেন না, বোঝেন না, শুনে আমি সংবিধান পড়ি জানি বুঝি, কিন্তু আজ আমরা রাস্তা বন্ধ করেছিলাম কি কেন করেছিলাম, না বন্ধ করা হয়নি, কেন জায়গা ছিল না, বাস রেখে দিয়েছিল, লোক এসে দাঁড়াবে কোথা যে যার দাঁড়িয়ে গেছে। আপনারা ভেবে দেখুন তো আজকে যে আল্লাহ কাল থেকে দুদিন যদি পানি না দিত আজকে কি হতো, হ্যাঁ ভেবে দেখছেন আজকের এই আবহাওয়া আল্লাহ পাক দুদিন না দিত আজকে সকাল থেকে একভাবে মেঘলা হয়ে আছে, তাহলে এখানে আরও কত লোক হতো আপনি ভাবতে পারছেন, হ্যাঁ ভাবতে পারছেন। এই ইউনিটিটা রাখা দরকার আছে না ভাঙা দরকার আছে? তাহলে আহলে সুন্নাত আল জামাতের বিরোধী যারা করবে তারা মনে হয় ইসলামের পক্ষে আছে মনে হয়, তারা দালালি করছে না করেনে, অতএব তাদেরকে চিনতে শিখুন, তাদের বিরোধী করবেন না, তাদের থেকে দূরে সরে যান। যদি তারা আপনাদের উপরে আগুন তোলে আপনারা তুলবেন না, সুজা তার নামে থানায় যাবেন, থানার প্রশাসন যদি গুরুত্ব না দেয় তখন আমরা বাধ্য হয়ে, দেশের সংবিধান আমার অধিকার দিয়েছে, তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হব, ঠিক না বেঠি? আমরা আইনকে হাতে নেব না। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, বাস এটাই তো, ধন্যবাদ। আসুন নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত, মাশাআল্লাহ। আমি আরো দুটো কথা বলবো, কি না চল যাবে, বসুন, মেঘলা হচ্ছে ভিজে যাবে, এখনো সময় আছে চলে যায়, এটা নেবেন, এটা নেবেন, হ্যাঁ পেয়েছেন, এটা আমি দেবো একটা করে নেবেন, হুটোহুটি নয় তো, এটা কি বলেন তো, আমার ভাইদের কাছে, আমার আব্বাদের কাছে, আমার আম্মাদের কাছে, আমার বোনেদের কাছে আমি কি করতে চাইছি এতে সংক্ষেপে লেখা আছে, আমি ভাইজান বলছি, তাহলে আমার ভাইয়াদের জানা দরকার না আব্বাস সাথে কি করতে চাইছি। হতে পারে তুমি আমাকে ভুল বুঝে আমার দুশ্মনী করছো, অথচ তোমার জন্যে আমি রাত্রিরে হাত তুলে কাঁদি আল্লাহর কাছে, তো এই ভুলটা ভাঙা দরকার আছে না নাই? আমার মা বোনেদেরও জানা দরকার, বাপেদেরও জানা দরকার, তা আমার ছেলেরা পিছন থেকে দেবে, কেউ হুড়োহুড়ি করবেন না, প্রচুর আছে, কথা বুঝে আসছে? আর উল্টো দিকে লেখা আছে শিক্ষার প্রয়োজনীয়তা ও নলেজ সিটি। আচ্ছা বলুন তো দেখি, আমাদের যদি হাজার হাজার পুলিশ না থাকে আমরা আগামী দিন লড়তে পারবো? আমাদের যদি হাজার হাজার উকিল না থাকে আমরা লড়তে পারবো? আগামী দিন যদি আমাদের জজ না থাকে লড়তে পারবো? আগামী দিন যদি আমাদের আইপিএস অফিসার না থাকে লড়তে পারবো? আমাদের বলতে দেশবাসী, এ কথা বুঝছেন না? কেন আজ সমাজের বুকে প্রতিটা অফিসের মেন মেন জায়গাগুলো আরএসএসের লোকেরা দখল করে নিয়েছে, শুনছেন? আরএসএসের লক্ষ্য কিন্তু মুসলমান হিন্দু নয়, আরএসএসের লক্ষ্য হলো ভারতকে শেষ করা, কথা শুনছেন? কেন ইতিহাস দেখুন, আরএসএস ব্রিটিশের দালালি করেছিল, এই শুনছেন তো? তাহলে এই জায়গায় আমাদের ঘরে আমার দেশবাসীর ভবিষ্যতের জন্য দরকার আছে না নাই? তাই ফুরফুরা শরীর আহলে সুন্নাতের জামাতে আমি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছি, আপনারা একুশে অগ্রান্ত হলে যাচ্ছেন, রোববার পড়ছে, সকাল নটার মধ্যে পৌঁছাবেন। তামার রসুলের পাঁচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলি, আল্লাহ নবী ওই কথাটা শুনে মুচকে হাসলেন,
হেসে বলছেন, এ আমার প্রাণের স্ত্রী, ও এই মোহাম্মদকে গালি দেয় না যে মোহাম্মদকে তুমি চেনো, ও গালি দেয় ওই মোহাম্মদকে যে মোহাম্মদকে আবুজেল উদ্বা সাইবা আবুল হাব ভুল বুঝিয়ে রেখেছে। শুনছেন? তা আজকে আরএসএস বলেন বা অন্য ধর্মের কোনো লোক ইসলাম সম্বন্ধে যে ভুল মন্তব্য করে, ওটা কিন্তু আমার রসুলুল্লাহকে ভুল মন্তব্য করে না, ওই ধর্মের কিছু ধর্ম ব্যবসায়ী আমার রসুল সম্বন্ধে ভুল বুঝিয়ে রেখেছে। এই ভুল বোঝানোর জন্যে তারা আমার রসুলুল্লাহ সম্বন্ধে ভুল ধারণা করে। যখনই তারা আমার রসুলুল্লাহ জীবনী পড়ে, আদর্শ দেখে, তখনই তারা মোস্তফা জানে রহমতের জন্য চোখের পানি ঝরিয়ে মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে যায়। কথা বুঝে আসছে? এই জন্য আমাদের উচিত প্রতিটা টাউনে টাউনে শহরে শহরে আমার রসুলুল্লাহ জীবন আদর্শ নিয়ে কনফারেন্স করা দরকার, ঠিক না বেটি? এটা হলে সুন্নতাল জামাত করতে চাইছে, আগামী দিন আবার হবে, আপনাদের আসা দরকার আছে না নাই? শত শেষ কথা বলে যায়, আমরা মুসলমান দাবি করি, আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি।